বর্বর দখলদার ইসরায়েলের চরম আগ্রাসনের মুখে মধ্যপ্রাচ্যে বাজছে বড় যুদ্ধের দামামা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা ফুয়াদ শোকর হত্যার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান ও ইরান সমর্থিত মিত্রগোষ্ঠীগুলো, এবং এরই মধ্যে দখলদার ইসরায়েলকে কঠোর জবাবের হুমকিও দিয়ে রেখেছে তারা। ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে গতকাল বৃহস্পতিবার আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনায় ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বিবিসি। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক বিবৃতিতে বলেন, প্রতিরক্ষা বিভাগ ইরান বা ইরানের প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা প্রশমিত করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ওই অঞ্চলে আমাদের কর্মীদের এবং স্বার্থ রক্ষা করার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েল প্রতিরক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সক্ষম ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানোর কথা জানিয়েছেন। গোলান মালভূমিতে হামলায় হতাহতের ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় নিহত হয় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকর, আর তার কয়েক ঘন্টা পরই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। তবে এই হত্যাকাণ্ডের দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল।